বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। পাতলা নরম খিচুড়ি বিভিন্ন সবজি দিয়ে তৈরি করলে খেতেও ভালো লাগে, আর একঘেয়ে রান্নার স্বাদও পাল্টায়। মাঝে মধ্যে ভাত তরকারি না রান্না করে বিভিন্ন সবজি এবং ডাল দিয়ে অল্প তেল মশলায় তৈরি করে নিন সুস্বাদু এবং স্বাস্থ্যকর খিচুড়ি। আজ তৈরি করছি 3 রকম ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে পাতলা নরম খিচুড়ি। এই খিচুড়ি খেতে খুবই টেস্টি হয় আর রুচিরও অনেকটা পরিবর্তন আসে। 3 রকম ডাল সমান সমান নিয়েছি, আর সেই সাথে রয়েছে সমপরিমাণে চাল। শুরুতেই হালকা আঁচে 3 থেকে 3.5 মিনিট সময় নিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি। ডালের কালারটা একটু পরিবর্তন হয়ে আসলে একটু লালচে লালচে রং হয়ে এসেছে, এবার নামিয়ে রেখেছি। খিচুড়ি রান্নার জন্য মুগ ডাল এভাবে হালকা ভেজে দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে আর খিচুড়ির স্বাদও বেড়ে যায়। ভাজা ডাল নামিয়ে রেখে কড াইতে মাঝারি বাটির 3 বাটি জল দিয়েছি। জল যতক্ষণ গরম হয়ে আসবে ততক্ষণে ডালগুলো একসাথে করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ের জলটাও হালকা গরম হয়ে এসেছে। এবার সবগুলো ডাল একই সাথে কড়াইতে দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য যেহেতু 3 রকমের ডাল নিয়েছি, তার মধ্যে বুটের ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই ডালগুলো আগে একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে চাল ডাল একসাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। মিডিয়াম আঁচে 4-5 মিনিট সময় নিয়ে ডাল ফুটিয়ে নেওয়ার পর এবার চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। চাল এবং ডালের পরিমাণ বুঝে 2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চামচের 2 চামচ হলুদ দিয়ে দিলাম। বুটের ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর বুটের ডাল ছাড়া রান্না করতে চাইলে মুগ বা মসুর ডাল একসাথেই চাল ডালের সাথে ধুয়ে দিয়ে দিতে পারেন। এবার লবণ হলুদ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটাও বাড়িয়ে দিয়েছি। ফিরে এলাম 5-6 মিনিট পর। চাল এবং ডাল খুব ভালো ফুটে এসেছে এবং জল ভালো করে ফুটে আসার পর এবার সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। ঘরে থাকা 5 মিশালি সবজির মধ্যে আলু, কাঁচকলা, পটল, তেলা কচুর ডুগা এবং কয়েকটি কচি পুঁই শাকের ডগা দিয়েছি, আর আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই তৈরি করতে পারেন। সেই সাথে কয়েকটি চেরা কাঁচামরিচ এবং অল্প একটু শুকনো মরিচ বাটা দিলাম। খিচুড়িতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে বাচ্চারা বা বয়স্কদের জন্য ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিলেই ভালো হয়। চুলার আঁচ এবার কমিয়ে রেখেছি, আর আস্তে আস্তে একটু পরপর নেড়েচেড়েও দিচ্ছি। চাল ডাল এবং সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে আসার জন্য আরও 5-6 মিনিট সময় লাগবে, আর চুলার আঁচটা কমিয়ে বারবার নেড়েচেড়েও দিতে হবে। সবগুলো উপকরণ ভালো সেদ্ধ হয়ে আসার পর এবার আস্তে আস্তে কড়াইটা নামিয়ে রেখেছি, আর অন্য একটি কড়াই বসিয়ে দিলাম। এই রান্নায় খুব কম তেল মশলাই তৈরি করা যায়, নিজেদের রুচি অনুযায়ী তেলটা দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করছি। বিভিন্ন ডাল এবং সবজি দিয়ে তৈরি এই খিচুড়ি খুবই স্বাস্থ্যকর হয়। বেশি তেল মশলা দিয়ে না রান্না করলেও এই খিচুড়ির স্বাদ কিন্তু কমে না। তেল গরম করে নেওয়ার পর কয়েকটি শুকনো মরিচ এবং তেজপাতা হালকা ভেজে নিচ্ছি। 1.5 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর অল্প একটু জিরা এবং কালো জিরা ফুরন দিয়ে দিচ্ছি। ফুরনগুলো ভাজতে 1 মিনিটের মতো সময় লাগলো। এবার কড়াইটা নামিয়ে রাখছি। যারা পাঁচফুরন পছন্দ করেন পাঁচফুরনও দিতে পারেন, আবার পেঁয়াজ ফুরন দিয়েও খিচুড়িটা ফুরন দিতে পারেন। খিচুড়ি রান্নার কড়াইটা আবারও চুলায় হালকা আঁচে বসিয়ে দিয়েছি, আর ফুরনগুলোও ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে ভালো করে খিচুড়ির সাথে ভালো করে ফুরনগুলো নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। নামানোর আগে লবণটা দেখে নিতে হবে। লবণে একটু কম ছিল, তাও দিয়ে দিয়েছি, আর হালকা আছে 2 মিনিটের মতো নেড়েচেড়েও দিলাম।
ফুরন দেওয়ার পর খুব একটা জাল দেব না, এখনই নামিয়ে রাখছি। আর হালকা ভিজে ভিজে থাকা অবস্থায় নামালেই ভালো হয়, কারণ খিচুড়ি নামানোর পর অনেকটা জমাট বেঁধে যায় বা শক্ত হয়ে যায়, তাই তাড়াতাড়ি নামিয়ে রাখছি। তৈরি হয়ে গেল বৃষ্টির দিনের নরম খিচুড়ি। কম তেল মশলায় স্বাস্থ্য করে খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।